আজকে আমরা পড়ব মিওসিস মিওসিসকে বলা হচ্ছে রিডাকশনাল ডিভিশন রিডাকশনাল ডিভিশন কেন রিডাকশনাল না এখানে ক্রোমোজোম নাম্বারটা রিডিউস টু হাফ মানে অর্ধেক হয়ে যাচ্ছে রিডাকশনাল তাহলে আমি লিখছি ক্রোমোজোম নাম্বার কেন রিডাকশনাল ক্রোমোজোম নাম্বার is reduced to half. এটাকে আমরা কিভাবে দেখব যে রিডিউশন আমরা শর্টকাটে বলি কিভাবে হচ্ছে না ক্রোমোজোম না প্রথমে হচ্ছে সিঙ্গেল রাউন্ড অফ রেপ্লিকেশন ডিএনএ সিঙ্গেল রাউন্ড অফ ডিএনএ রেপ্লিকেশন প্রথমে হলো এটা জাস্ট একটা শর্টে বলা কিভাবে হচ্ছে রিডাকশন হচ্ছে না কিভাবে প্রথমে একটা সিঙ্গেল রাউন্ড অফ ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে কোথায় হচ্ছে সেল সাইকেলে এস ফেজে তারপর কি হচ্ছে না মিওটিক ডিভিশনে পরপর দুটো রাউন্ডে ক্রোমোজোমাল সেগ্রিগেশন হচ্ছে আমরা পরপর দুটো রাউন্ডে ক্রোমোজোম সেগ্রিগেশন হতে দেখতে পাবো কিন্তু মাঝখানে কোনো রকমের কোনো ডিএনএ রেপ্লিকেশন মানে এস ফেজ থাকবে না যার জন্য কোনো ডিএনএ রেপ্লিকেশন থাকবে না তাহলে এটা কি লিখতে পারবো না ফলোড বাই টু রাউন্ডস অফ ক্রোমোজোম সেগ্রিগেশন ক্রোমোজোম সেগ্রিগেশন ফলোড বাই এই হচ্ছে রিডাকশন তার কারণে আমরা দেখতে পাবো ক্রোমোজোম নাম্বার হাফ হয়েছে কিন্তু এই সেগ্রিগেশনের মাঝখানে কোনো ইন্টারভিনিং ডিএনএ রেপ্লিকেশন হবে না এখানে উইদাউট এনি ইন্টারভিনিং ডিএনএ রেপ্লিকেশন যার জন্য ক্রোমোজোমগুলো ডটার মানে সেগ্রিগেশন হয়ে গেল আমরা ডিএনএ কন্টেন্টটাকে কী করব ডিএনএ কন্টেন্ট ডাবল হবে কারণ ডিএনএ রেপ্লিকেশন যেহেতু হচ্ছে কিন্তু ক্রোমোজোম নাম্বার যেটা থাকছে যেহেতু আবার রেপ্লিকেশন হচ্ছে না মাঝখানে কোনো যার জন্য একটাকে আমরা রিডাকশনাল ডিভিশন বলছি আমরা শর্টে বোঝার জন্য একটা সিম্পল ডায়াগ্রাম ড্র করবো যে এখানে এই মিওসিসের সময় অ্যামাউন্ট কী ডিএনএ অ্যামাউন্ট কীরকম হচ্ছে বা ক্রোমোজোমের নাম্বার কীরকম চেঞ্জ হচ্ছে সেটা আমরা বোঝার জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমরা একটা নর্মাল ডায়াগ্রাম ড্র করছি আমরা প্রথমেই দেখে নিই একটা ইন্টারফেস কন্ডিশনে সেলকে ধরি তখন কি আমরা দেখতে পাচ্ছি না 2N সংখ্যক থাকছে ক্রোমোজোম আর ডিএনএ কন্টেন্ট থাকছে 2C আমরা প্রথমেই দেখেছি এটা হচ্ছে ইন্টারফেসে দেখতে পাবো ইন্টারফেস সেলে আমরা দেখতে পাবো এবার কি করছে এই সেলটা কি করছে মিওসিস 1 এ যাচ্ছে মিওসিস 1 মিওসিস 1 এ গেলে আমরা কী কী দেখতে পাবো এখানে ক্রোমোজোম নাম্বারটা প্রথমে 2N থেকে N হয়ে যাচ্ছে দুটো সেল ডিভাইড কিন্তু ডিএনএ কন্টেন্ট 2C ছিল সেখানে ডিএনএ কন্টেন্টটা মিওসিস 1 এর ক্ষেত্রে একই থেকে যাচ্ছে মানে 2C আরও দেখতে পাচ্ছি তো মিওসিস 1 এ তাহলে এটা হচ্ছে ইন্টারফেসে কী দেখতে পাচ্ছি যদি ক্রোমোজোম সংখ্যাটা থাকছে 2N কন্টেন্ট হচ্ছে অ্যামাউন্ট অফ ডিএনএ হচ্ছে 2C সেখান থেকে মিওসিস 1 এ গেলে প্রথম আমরা চেঞ্জ কী দেখতে পাবো না ক্রোমোজোম নাম্বারটা 2N থেকে N হয়ে যাচ্ছে দুটো ডটার সেলে সেখান থেকে কী হচ্ছে এবং 2C থেকে অ্যামাউন্ট অফ ডিএনএটা সেম থাকছে 2C এরপর মিওসিস 1 এর পর আমরা জানি মিওসিস 2 যদি যায় মিওসিস 2তে কী দেখতে পাবো আমরা এই কন্ডিশনে আছে এন টু সিতে দুটো আছে এনটা ক্রোমোজোম নাম্বারটা এনই থাকবে আর অ্যামাউন্ট অফ ডিএনএ যেটা 2C আমরা দেখতে পাচ্ছি 2C করে ডাবল থাকছে সেটা হয়ে যাবে CC মানে রিডিউসড হচ্ছে এই হচ্ছে টোটাল মিওসিস প্রথমে 2N সংখ্যক ক্রোমোজোম 2C পরিমাণ ডিএনএ থেকে শুরু হয়ে মিওসিস 1 প্রথমে হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটা প্রথমে হাফ হচ্ছে কেন রিডাকশন আমরা সেটা দেখছি না প্রথমে ক্রোমোজোম নাম্বারটা হাফ হচ্ছে 2N থেকে N হয়ে যাচ্ছে কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ সেম থাকছে 2C থাকছে সেকেন্ড মিওসিস 2 থেকে আমরা কি দেখছি না এনই থাকছে নাম্বার অফ ক্রোমোজোম সেম থাকছে কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ 2C থেকে C হয়ে যাচ্ছে এই হচ্ছে শর্টেস্ট ওয়ে বোঝার এবার আমরা কী দেখতে পাবো মিওসিস কোথায় হয় কীভাবে হয় আমরা ডিটেলসে আলোচনা করব
মিওসিস কোথায় দেখা গেছিল প্রথম? না, এগ অফ সিয়ারচিন। কিছু ইনফরমেশন আমরা দেখে নেব মিওসিস সম্পর্কে। তাহলে মিওসিস প্রথম দেখা গিয়েছিল এগ অফ সিয়ারচিন, আমরা এগুলো নোট ডাউন করে নিই। এগ অফ সিয়ারচিনে মিওসিস ডিসকভার করেছিল প্রসেস ডিসকভার ভ্যান বেন্ডেন। আর মিওসিস এই টার্মটা কয়েন বাই ফার্মার অ্যান্ড মুর, ফার্মার অ্যান্ড মুর। এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, এই ইনফরমেশন থেকে কোয়েশ্চেন্স আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিওসিস আমরা কোথায় প্রথম ডিসকভার হয়েছিল, না এগ অফ সিয়ারচিন, সিয়ারচিনের এগে প্রথম মিওসিস দেখা গেছিলো। কে ডিসকভার করেছিল? ভ্যান বেন্ডেন। আর মিওসিস টার্ম কে কয়েন করেছিল? ফার্স্ট কয়েন বাই ফার্মার অ্যান্ড মুর। এই হচ্ছে মিওসিস রিলেটেড তথ্য। আবারও আসছি এবার নেক্সট দেখি, দেখবো আমরা মিওসিস কত রকমের হয়, টাইপস অফ মিওসিস। এগুলো শর্ট শর্ট তোমাদের কোয়েশ্চেন আসে, তাই তোমাদেরকে এগুলো একটু জানতে হবে। না থ্রি টাইপস অফ মিওসিস দেখা যায়, তিনটে টাইপের। না কোথায়? একটা হচ্ছে গ্যামেটিক, একটা হচ্ছে জাইগোটিক, আর একটা হচ্ছে স্পোরিক। এই তিন টাইপের মিওসিস দেখা যায়। এবার আমরা জানি মিওসিসটা মেনলি কোথায় দেখা যায়, না রিপ্রোডাকশনের সময় মিওসিস দেখায় যায়, রিপ্রোডাকশনের সময়। হ্যাঁ, এখানে একটা বলবো যে মিওসিস যে সেলে হয় সেই সেলগুলোকে আমরা বলবো মিওসাইটস। লিখে নিই মিওসাইটস। মিওসিস যে সেলে হয় সেগুলো হচ্ছে মিওসাইটস, মানে যে কোনো রিপ্রোডাকটিভ সেল যেগুলো হয়, যেগুলো রিপ্রোডাকশন সময় আমরা দেখতে পাবো, সেগুলো সমস্তটাই হচ্ছে কিন্তু মিওসাইটস, মানে এখানে মিওসিস হচ্ছে। এবার এই থ্রি টাইপসের মিওসিস দেখতে পাবো। গ্যামেটিক মিওসিস কোথায় পাবো? না হায়ার অর্গানিজমের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যারা সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় আমরা দেখতে পাবো। জাইগোটিক কোথায় দেখতে পাবো? না লোয়ার অর্গানিজম। আর স্পোরিক আমরা নাম থেকেই বুঝতে পারছি, না স্পোর মাদার সেলে, যারা স্পোর ফর্মের সময় বা স্পোর ফর্মেশনের সময় আমরা স্পোরিক মিওসিস দেখতে পাবো, স্পোর ফর্মেশনে। এইবার আমরা ছোট করে এগুলোকে দেখি। না আমাদের যে হায়ার অর্গানিজম যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কী হয়, না রিপ্রোডাকশনের সময় আমরা কি জানতে পারি, না জার্মিনাল এপিথেলিয়াম সেলস কোনগুলো, যেমন হচ্ছে গোনাট সেলস, টেস্টিস, ওভারিস, এই সেলগুলোকে আমরা বলি জার্মিনাল এপিথেলিয়াম সেলস। তাহলে গ্যামেটিক মিওসিসের সময় কোথায় কী দেখতে পাবো, না জার্মিনাল এপিথেলিয়াম সেল যেগুলো, জার্মিনাল এপিথেলিয়াম সেলস যেগুলো, সেগুলো কী করছে, এই সেলসগুলো মিওসিস হচ্ছে, দে আন্ডারগো মিওসিস। দিয়ে কি পাচ্ছি আমরা, হ্যাপ্লয়েড গ্যামেট সেলস পাচ্ছি। এই হচ্ছে গ্যামেটিক মিওসিস, যেটা রিপ্রোডাকশনের সময় আমরা মেনলি রিপ্রোডাকশন, এগুলো সবই রিপ্রোডাকশন অ্যাকচুয়ালি, মিওসিস আমরা দেখতেই পাবো রিপ্রোডাকশনের সময়। এবার জার্মিনাল এপিথেলিয়াম সেল কোনগুলো আমি অলরেডি বলে দিয়েছি, না গোনাট সেলস যেগুলো হয়, আমরা রিপ্রোডাকশন চ্যাপ্টার যখন পড়বো তখন ডিটেলসে আলোচনা করব গোনাট সেলস যেগুলো, টেস্টিস, ওভারিস, টেস্টিস, ওভারি, এগুলো সে হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম সেলস। এই জার্মিনাল এপিথেলিয়াম সেলসে মিওসিস হয়ে আমরা কী পাবো, হ্যাপ্লয়েড গ্যামেট সেলস। এই যে মিওসিস এখানে দেখতে পাবো সেটাই হচ্ছে গ্যামেটিক মিওসিস। এটা হচ্ছে নেক্সট হচ্ছে কি, না তাহলে এটা হচ্ছে এন, টু এন থেকে এন আসছে। নেক্সট হচ্ছে জাইগোটিক, জাইগোটিক মিওসিস কোথায় দেখতে পাবো, আমি অলরেডি মেনশন করে দিয়েছি, না লোয়ার অর্গানিজম ক্ষেত্রে, যেমন হচ্ছে গ্রিন অ্যালগি, লোয়ার অর্গানিজম
এক্সাম্পল হচ্ছে গ্রিন অ্যালগি। আমরা জাইগোটিক মিয়োসিস দেখতে পাবো। জাইগোটিক মিয়োসিসে কি হচ্ছে না, জাইগোটিক মিয়োসিস হচ্ছে গ্যামেটিক মিয়োসিস, এটাও রিপ্রোডাকশন পারপাসেই হয়। কিন্তু পার্থক্যটা কোথায়, এখানে জার্মিনাল এপিথেলিয়াম সেলস থেকে, গোনাড সেলস থেকে হ্যাপ্লয়েড গ্যামেটস এন সংখ্যক হচ্ছে, কিন্তু জাইগোটিক মিয়োসিস থেকে কি হবে না, আগে জাইগোট ফর্ম করবে, মানে দুটোই ইন্ডিভিজুয়াল এন এন হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়াল, দুটো এই একটা ইন্ডিভিজুয়াল হ্যাপ্লয়েড, এই একটা হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়াল, এরা প্রথমে ফিউজড করবে। ফিউজড হলো, ফিউজড হয়ে কী হবে না, এরা ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে। টু এন্ড জাইগোট হলো, এই টু এন্ড জাইগোট, এরা কিন্তু মিয়োসিস হচ্ছে না। কোথায় মিয়োসিস হচ্ছে না, প্রথমে এন এন হ্যাপ্লয়েড সংখ্যক, হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়াল প্রথমে ফিউজড হচ্ছে। ফিউজড হয়ে কী তৈরি করছে, জাইগোট, টু এন্ড জাইগোট, ডিপ্লয়েড জাইগোট তৈরি করছে। সেই ডিপ্লয়েড জাইগোট মিয়োসিস হয়ে আমরা এখানে মিয়োসিস দেখতে পাবো। এই টু এন্ড ডিপ্লয়েড জাইগোট মিয়োসিস হয়ে আবার হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়ালস হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়ালস তৈরি করছে। এই হচ্ছে জাইগোটিক মিয়োসিস। এখানে গ্যামেট ফর্ম করছিল বলে গ্যামেটিক মিয়োসিস, এখানে ফার্স্টে কী হচ্ছে না, ইন্ডিভিজুয়ালস থেকে জাইগোট ফর্ম করছে, ডিপ্লয়েড জাইগোট তৈরি হচ্ছে। সেই ডিপ্লয়েড জাইগোট মিয়োসিসে গিয়ে দুটো এন সংখ্যক মানে হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়াল তৈরি করছে, এটাই হচ্ছে জাইগোটিক মিয়োসিস। আর একটা লাস্ট ওয়ান হচ্ছে স্পোরিক। নাম থেকেই বুঝতে পারছি, কোথায় দেখতে পাবো না, স্পোর ফর্মেশনের সময় দেখতে পাবো। আমরা লিখি স্পোর ফর্মেশন, আমরা জানি স্পোরও কিন্তু টু এন না এন এন, স্পোর ফর্মেশন কোথায়, স্পোর ফর্মেশন না স্পোর মাদার সেল থেকে। এখানে যেমন জার্মিনাল এপিথেলিয়াম সেল ছিল, তার স্পোর কোথায় হবে না, স্পোর মাদার সেল থেকে, স্পোর মাদার সেলস থেকে হ্যাপ্লয়েড স্পোর ফর্মেশনের সময়। হ্যাপ্লয়েড স্পোর ফর্মেশনের সময় আমরা স্পোরিক মিয়োসিস দেখতে পাবো। এবার এটা কোথায়, আমরা যদি এক্সাম্পল দিই কোথায় দেখতে পাবো, ট্রাইডোফাইটসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পেয়েছি না, আমরা আবার দেখি কী কী হলো না, মিয়োসিসে আমরা থ্রি টাইপস অফ মিয়োসিস দেখতে পাবো। কোথায় কোথায় না, গ্যামেটিক, মেনলি মিয়োসিস বাই রিপ্রোডাকশনের সময়, গ্যামেটিক, জাইগোটিক, স্পোরিক, এই থ্রি টাইপস অফ মিয়োসিস আমরা দেখতে পাবো। গ্যামেটিক মিয়োসিস হচ্ছে আমাদের মতো হায়ার অর্গানিজমের ক্ষেত্রে, জাইগোটিক মিয়োসিস হচ্ছে লোয়ার অর্গানিজম ক্ষেত্রে, যেমন গ্রিন অ্যালগি। স্পোরিক মিয়োসিস দেখা যাচ্ছে স্পোর ফর্মেশনের সময়, যেমন হচ্ছে স্টেডোফাইটসের ক্ষেত্রে। গ্যামেটিক মিয়োসিসের সময় কী হচ্ছে না, জার্মিনাল এপিথেলিয়াম সেলস মিয়োসিস হচ্ছে, সেখান থেকে হ্যাপ্লয়েড গ্যামেট সেলস তৈরি করছে। জাইগোটিকের সময় কী হচ্ছে না, লোয়ার অর্গানিজম যেমন বললাম, সেক্ষেত্রে কী হচ্ছে না, দুটো এন সংখ্যক, এন নাম্বার অফ ক্রোমোজোম থাকে, মানে হচ্ছে হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়াল ফিউজড করছে, দিয়ে প্রথমে টু এন ডিপ্লয়েড জাইগোট তৈরি করছে, ডিপ্লয়েড জাইগোট আন্ডারগোস মিয়োসিস, দিয়ে এন নাম্বার অফ ক্রোমোজোম থাকছে, এখানে হচ্ছে হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়াল তৈরি করছে। আর স্পোর মিয়োসিসের ক্ষেত্রে কী হচ্ছে না, স্পোর ফর্মেশন হচ্ছে, স্পোর ফর্মেশনের সময় দেখতে পাবো কী হচ্ছে না, স্পোর মাদার সেলস থেকে হ্যাপ্লয়েড স্পোর ফর্মেশন হচ্ছে, সেই সময় আমরা স্পোরিক মিয়োসিস দেখতে পাবো। কোথায় না, টেরিডোফাইটস, এটা হচ্ছে থ্রি টাইপস অফ মিয়োসিস। নেক্সট আমরা ডিটেলসে মিয়োসিসে ঢুকে যাই। এইবার আসছি আমরা, আমরা জানি মেনলি আমরা আগে পড়েছিলাম না, ইন্টারফেস থেকে, ইন্টারফেস সেলগুলো যখন সোমাটিক সেল হিসেবে থাকে তখন কী হচ্ছে না, মাইটোসিসে ঢুকছে, কিন্তু রিপ্রোডাকশনের সময় বা রিপ্রোডাক্টিভ সেলগুলো কী হচ্ছে, ইন্টারফেস সেল হিসেবে থেকে সেখান থেকে মিয়োসিসে ঢুকছে। এবার আমরা যদি দেখি যে মিয়োসিস কীভাবে হচ্ছে, বা মিয়োসিসকে যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা যদি একটা সেল সাইকেলকে মিয়োসিস শর্ট সময় যদি ডিভাইড করি, তাহলে আমরা দেখব মিয়োসিস ওয়ান অ্যান্ড মিয়োসিস
টু, এই দুটো ফেজে কিন্তু মানে মাইটোসিস কিন্তু একটাই ছিল, মিওসিস কিন্তু ওয়ান আর টু, এই দুটো ভাগে কিন্তু আমরা সাবডিভাইড করছি। এইখান থেকে আবার কি আমরা দেখেছি, ওখানে কি দেখেছি, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস, এখানে দেখবো ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস দেখবো, কিন্তু ক্যারিওকাইনেসিস আরও বেশি কমপ্লেক্স, কি না ক্যারিওকাইনেসিস ওয়ান আর এখানেও আমি লিখি সাইটোকাইনেসিস ওয়ান, এখানে হচ্ছে ক্যারিওকাইনেসিস টু, অ্যান্ড সাইটোকাইনেসিস ফলোড বাই সাইটোকাইনেসিস টু। এখানে আমরা সিকোয়েন্স বোঝানোর জন্য এক দুই দিয়ে ডিনোট করছি, মিওসিস ওয়ান প্রথম হচ্ছে যেটা সেটা হচ্ছে মিওসিস ওয়ান, সেকেন্ডটা হচ্ছে মিওসিস টু। মিওসিস ওয়ানের রেসপেক্টে ক্যারিওকাইনেসিস যেটা হচ্ছে সেটা ক্যারিওকাইনেসিস ওয়ান, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোকাইনেসিস ওয়ান, মিওসিস টু এর রেসপেক্টে যে ক্যারিওকাইনেসিস হচ্ছে সেটা টু অ্যান্ড সাইটোকাইনেসিস হচ্ছে টু। এবার ক্যারিওকাইনেসিসে আমরা ওখানে দেখছিলাম কি হচ্ছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, জাস্ট নর্মালি, কিন্তু এখানে এটাও সেম কিন্তু এটা আরও বেশি কমপ্লেক্স। এখানেও আমরা কি দেখব, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অ্যান্ড টেলোফেজ এন্ডে সাইটোকাইনেসিস। এখানে আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ যেহেতু মিওসিস ওয়ানে হচ্ছে বলে আমরা এগুলোকেও ওয়ান দিয়ে ডিনোট করব, মানে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, এই হয়েছে। এইবার আমরা দেখব কি ওখানে মিওসিসের মাইটোসিসের সময়তেও কিন্তু প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অ্যান্ড দেন সাইটোকাইনেসিস আমরা দেখতে পেয়েছি। এক্ষেত্রে এই এটা হচ্ছে খুব কমপ্লিকেটেড, মেনলি হচ্ছে প্রোফেজ ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে লং ফেজ, ওখানে আমরা কিন্তু কোনোভাবে সেরকমভাবে কোনো ইন্ডিভিজুয়াল ফেজটাকে কিন্তু আমরা লং ফেজ হিসেবে দেখিনি, আমরা দেখেছি ইন্টারফেজের সময় টাইম বেশি লাগে, মাইটোসিসের টাইম রিলেটিভলি কম লাগে, কিন্তু এখানে মিওসিসের সময় আমরা দেখছি প্রোফেজ ওয়ানে সব থেকে বেশি সময় লাগছে, এটা হচ্ছে প্রোফেজ ওয়ান, তারপর হচ্ছে মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, দেন ফলোড বাই সাইটোকাইনেসিস ওয়ান, তারপর সেল আবার মিওসিস টুতে ঢুকে আবার ক্যারিওকাইনেসিস টু সাইটোকাইনেসিস হয়ে মিওটিক ডিভিশন কমপ্লিট করছে। এবার আমরা প্রোফেজ ওয়ানটা কেন লং ফেজ, কারণ আমরা হয়তো জানি প্রোফেজ ওয়ানে আমরা আবার যদি সাবডিভাইড করি পাঁচটা ভাগে আমরা ভাগ করতে পারবো প্রোফেজ ওয়ানকে, কি কি আমরা এখানে দেখি বাইরে দেখছি, প্রোফেজ ওয়ানকে আবার যদি আমরা সাবডিভাইড করি তাহলে কি কি দেখব, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কম্পেয়ার করি মাইটোসিস ছিল সিম্পল কিন্তু মিওসিস হচ্ছে যথেষ্ট কমপ্লেক্স, কেন কমপ্লেক্স, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিসে। এইবার আমরা দেখব কী কী পরিবর্তন এই যখন একটা সেল যাচ্ছে বা কী কী পরিবর্তন একটা সেলের মধ্যে হচ্ছে সেগুলো আমরা এই দেখবো এবার ডিটেলসে। তাহলে নেক্সট চাই কি আমরা ডিটেলসে যাই প্রোফেজ ওয়ানে কী কী দেখতে পাবো, তাহলে এগুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়ার ডিভিশন, কিন্তু এই নিউক্লিয়ার ডিভিশন কিন্তু মাইটোসিসের ক্যারিওকাইনেসিস এক নয়। এবার আমরা ডিটেলসে যাচ্ছি।